আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সম্রাট দ্য কিং হিয়ার। স্কুল জীবন থেকেই জীবন ও সাফল্য তাকে ছুটতে শিখিয়েছিল বাবার বদলির চাকরি। তাই নারায়ণগঞ্জের ছোট্ট ছেলেটা তার ছোট চোখেই দেখে নিয়েছিল গোটা বাংলাদেশকে। সাকিব তখনও জানতেন না শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও একদিন সবাই দেখবে তাকে। অনন্ত ভালোবাসা দিয়ে যে পথ চলা শুরু, সাকিব খানের ভক্তরা জানেন সেই পথ চলা সহজে থেমে যাওয়ার নয়। হিরো থেকে সুপার হিরো হওয়ার জার্নিটা যদিও খুব বেশি দিনের নয়, 1999 এ সিনে জগতে পা রাখেন সাকিব, আর মধ্যের 18টা বছর পেরিয়ে এসেছেন সাফল্যের অনেকগুলো সিঁড়ি। 3-3 বার সেরা অভিনেতা হিসেবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন ঢালিউড টলিউডের নবাব। যদিও সাকিবের কথা বলতে গেলে যে মানুষটার নাম সবার আগে চলে আসে, তিনি কোরিওগ্রাফার আজিজ রেজা। তার হাত ধরেই 1998 সালে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দরজায় প্রথম কড়া নাড়েন সাকিব। বাংলাদেশের সেই স্টুডিওতেই এক ফটোগ্রাফার তাকে একটি ফটোশুটে অংশ নিতে বলেন। ফটোশুট চলাকালীন পরিচালক আব্দুল খাইর বুলবুলের নজরে আসেন সাকিব, এবং স্বয়ং পরিচালকই আগ্রহ প্রকাশ করেন সবাই তো সুখী হতে চায় ছবির কেন্দ্রীয় চরিত্রে সাকিবকে নেওয়ার জন্য। যদিও সাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পরিচালক সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসাই, যিনি মনে করেন খোদার পরে মা, যিনি অভিনয়কেই মনে করেন তুমি স্বপ্ন তুমি সাধনা, তার পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী সত্যি সহজে শেষ হওয়ার নয়। ঢালিউডের সম্রাটের জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।